কুমিল্লার নাঙ্গলকোটের মৌকড়া ইউপির তালেচই গ্রামে অসহায় দরিদ্র সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তালেচই গ্রামের জান্নাত ফাউন্ডেশনের উদ্যোগে এই চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এই সময় প্রায় 1000 নারী পুরুষের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। সবাইকে চিকিৎসা দিতে কুমিল্লার নিউ ভিশন মডেল হাসপাতালে 5 ডাক্তার ও 7 মেডিকেল স্টুডেন্ট নিয়োজিত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক কায়সার মবিনের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম সাইফ উদ্দিন আলমগীর। এই সময় আরও উপস্থিত ছিলেন ইউপি মেম্বার লোকমান হায়দার ও ইমাম হাসান, জান্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সাদাত হোসেন জনি, জান্নাত ফাউন্ডেশন সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জয়, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, পরিচালনা কমিটি হাবিবুর রহমান, শাহাবুদ্দিন, বিপ্লব ও আলমগীর, সার্বিক সহযোগিতায় মেজবা উদ্দিন ও সাংগঠনিক অন্যতম সদস্য আনোয়ার হোসেন জাহিদ সহ আরও অনেকে।